হাই গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, ইতিমধ্যে 90s পোলাপাইন সিরিজটির অ্যানাউন্সমেন্ট ভিডিও রিলিজ হয়েছে। 90s পোলাপাইন সিরিজটিতে আরোহী নেই, আর অনেকেই নেই যারা স্কুল গ্যাং সিজন 2 তে ছিল। নাজিয়া, বর্ষা, আদর আহমেদ এবং সিয়াম নেই। নাজিয়া, বর্ষা, আদর আহমেদ আর সিয়াম এরা বাদ পড়েছে, এটা জাস্ট নর্মাল বিষয়, কারণ তারা শুধুমাত্র স্কুল গ্যাং সিজন 2 সিরিজটিতেই অভিনয় করেছে। কিন্তু আর এম এম তো প্র্যাঙ্কিং এর প্রত্যেকটা সিরিজেই অভিনয় করেছে, তাহলে 90s পোলাপাইন সিরিজটিতে কেন নেই আর এম এম এর সাথে প্র্যাঙ্কিং টিমের কি হয়েছে? তাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে আর এম এম, যার কারণে প্র্যাঙ্কিং টিম থেকে বের করে দিয়েছে তাকে? 90s পোলাপাইন এই সিরিজটিতে আর এম এম নেই কেন? অ্যাকচুয়ালি কি কারণে আর এম এম 90s পোলাপাইন সিরিজটিতে নেই, এটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এম এম যে কিনা প্র্যাঙ্কিং টিমে শুরু থেকে রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি মেম্বার আর এম এম, প্র্যাঙ্কিং এর প্রত্যেকটা ওয়েব সিরিজেই আর এম এমকে দেখা গেছে এবং দর্শক তাকে অনেক পছন্দ করে। প্র্যাঙ্কিং এর প্রত্যেকটা ওয়েব সিরিজেই আর এম এম ছিল। এখন কি এমন ঘটনা ঘটেছে আর এম এম এর সাথে যার কারণে 90s পোলাপাইন সিরিজটিতে আর্থিক সজীব আর এম এম কে ছাড়াই যাত্রা শুরু করলো? এর পিছনে অবশ্য একটি রহস্য রয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে আর এম এম। 90s পোলাপাইন সিরিজটিতে আর এম এম নেই, এটা কি আপনি মানতে পারছেন? আপনার কি 90s পোলাপাইন শেষে দেখতে ভালো লাগবে? কতটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন আর এম এম সে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন। এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা, তোমরা যে আমার এত ক্ষতি করার চেষ্টা করো, আমার বিরুদ্ধে এত পলিটিক্স করো, কি লাভ তাতে? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিও বার্তাটির মাধ্যমে আর এম এম বোঝাতে চেয়েছে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে, যার কারণে 90s পোলাপাইন সৃষ্টিতে আর এম এম নেই। তবে আর এম এম এর সাথে আসলে কি ষড়যন্ত্রটি হয়েছে এবং তার সাথে কি ঘটেছে এটা খুলাসা করে তিনি বলেননি, তবে এটা ক্লিয়ার বুঝিয়েছেন তার সাথে অনেক ষড়যন্ত্র হয়েছে। গাইস, 90s পোলাপাইন সৃষ্টিতে আর এম এম নেই। আর এম এম কে ছাড়া 90s পোলাপাইন সৃষ্টিকে আপনার কাছে ভালো লাগবে তা জানাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।